তোমরা সবাই ধূমপান প্রতিরোধ করো, ধূমপান আর বিষপান সমান, তামাক পান আর বিষপান সমান। এই আন্দোলনটা তখন থেকেই আরম্ভ হয় যে ধূমপানের ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম ক্যান্সারের জীবাণু জন্ম হয়, ধূমপানের ফলে মাইটসের জন্ম হয়। ধূমপান প্রতিরোধ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। ধূমপানকে সর্বক্ষেত্রে আমরা না বলব, মাদককে সর্বক্ষেত্রে আমরা না বলব। অনেক বেশি চিনি খাবার অনেক সময় সিগারেটের চেয়েও বিপজ্জনক। এই যে হোয়াইট সুগার, এই হোয়াইট সুগার প্রায় 160টা রোগের সৃষ্টি করে। এ কারণে আমাদেরকে সর্বতোভাবে হোয়াইট সুগার প্রতিরোধ করে চলতে হবে। কোনো মতেই হোয়াইট সুগার থেকে তৈরি কোনো সাদা খাবার, যে কোনো বেশি সাদা খাবারের ভিতরেই গ্লুকোটিন নামক একটি পরজীব জীবাণু বসবাস করে। আমরা যে কোনো সাদা খাবার, যেরকম ভাত সাদা, এখানে যদি আপনি ভাতের সাথে সামান্য একটি কাঁচা রসুনের টুকরা আর একটি কাঁচা হলুদের টুকরা দিয়ে দেন খাবার পাকের সময়, তাহলে খাবারটা একটু হলুদ হয়ে যাবে এবং গ্লুকোটিন নামক জীবাণুটি মারা যাবে। এখন আন্তর্জাতিক বিশ্বে সকল রুটিকে একটু হলুদ দিয়ে তৈরি করা হয় এবং একটু হলুদ ভাব থাকে। আমাদের দেশে যে নরম রুটি আমরা খাই, যে কোনো রুটি খাই ওখানে একটুখানি কাঁচা হলুদ দিয়ে দেওয়া হয়। যে হলুদ আমাদের জীবনের জন্য খুবই জরুরি এবং হলুদের ভিতরে কার্কুমিন থাকায় আমাদের প্রতিরোধ দুর্গটাকে শক্তিশালী করে এবং প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। আলহামদুলিল্লাহ। পাস্তুরিত দুধ মানে এক জাল দিয়ে দুধ এক গ্লাস করে খাবারের পরে খাই, তাহলে আলহামদুলিল্লাহ 3 মাস খেলে আমরা বুঝতে পারি যে এর ফলে আমাদের শরীরে শক্তি বৃদ্ধি পেয়েছে। এই যে খাদ্য থেকে যে পথ্য থেকে ঔষধ, এই যে স্লোগানটা হাজার বছর চলে আসছে যে খাদ্য থেকে পথ্য থেকে ঔষধ, প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। আমরা প্রকৃতির কাছে যত থাকতে পারবো, আমরা যত অক্সিজেন গ্রহণ করতে পারবো, একটি মানব দেহের জন্য অক্সিজেনের এত বেশি দরকার যেটা আমরা বুঝতে পারি যদি আমরা কখনো বিমানে 5000 মাইল উপর দিয়ে উড়ে যাই, তখন দেখি যে কানে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়। কারণ কি, আমরা অক্সিজেন কম পাচ্ছি, তখন আমাদের মাথার উপরে অক্সিজেন আমরা তাড়াতাড়ি খুলে দিই। এই যে অক্সিজেনের একটা বিরাট নিরাপত্তা এই করোনার জন্য আমাদের এখন দরকার হয়ে গেছে। বাংলাদেশে অক্সিজেন আমাদের অ্যাভেলেবেল আছে, কিন্তু ভারতে অক্সিজেনের শর্ট পড়ে হাসপাতালে অক্সিজেন নাই, মানুষ মারা যাচ্ছে। আর আমাদের এখানে প্রতিনিয়তই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, অ্যাপস দেওয়া হচ্ছে, 300 টাকা হলে আপনি আপনার ঘরে অক্সিজেন পৌঁছে যাবে। আমরা যদি ছোট্ট একটা মেশিন ব্যবহার করি, যেটা দিয়ে আমাদের শরীরে অক্সিজেন কত আছে আমরা একটু দেখি, আমাদের টেম্পারেচারটা কত আছে, এখন সব অফিস আদালতই এগুলো ব্যবহার করতেছে। এই ব্যবহারের ফলে আমরা কিন্তু অনেক বেশি নিরাপত্তা পাচ্ছি। সাথে শুধু সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হইব যে আমাদের মুখের ভিতর দিয়ে জীবাণু যেন নিরাপদে ঢুকতে না পারে। এজন্য আমাদের সব রকম স্যানিটাইজেশন ব্যবহার করতে হবে, নিম টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে বারবার, আর না হচ্ছে নিমের পাতা চিবাতে হবে, নিমের ডালা দিয়ে দাঁত মাজতে হবে। আমার অফিসের টেবিলে অনেক হ্যাজার্ডের ভিতরে আমি একসা বসলাম, আমার এই টেবিলটাকে আমার নিজেরই পরিষ্কার করতে হবে, দরকার হলে নিম সাবান দিয়ে করতে হবে, নাহলে নিম স্যানিটাইজেশন দিয়ে করতে হবে, নাহলে নিম পাতার রস দিয়ে করতে হবে। কারণ নিম নিশিন্দার হাজার গুণ, নিম যে জীবাণু প্রতিরোধ করতে পারে এটা আমরা বুঝে ফেলেছি হাজার বছরের পরীক্ষিত। যেরকম একটি পেঁপে লিভারের ওষুধ, একটি পেঁপে জন্ডিজের ওষুধ, পেঁপের ভিতরে তার মূল্যবান অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ছিল পেপসিন। এই পেপসিন থাকায় আমাদের লিভারকে অনেক বেশি সুরক্ষা দেয়, আমাদের জন্ডিস ভালো করে। এই কথাটা কাউকে বুঝিয়ে বলতে হয় না, এখন হাজার বছরের একটা পরীক্ষিত যে পেঁপে আমাদের বেশি খেতে হবে, এই সময় আমাদের পেঁপে তরকারি সবসময় খেতে হবে, আমরা কলা শুধু সকালেই আমরা কলা খাবো, বিকালে কলা খাবো না, মানে আমরা সেহরিতেই
কলাটা খাবো, ইফতারিতে কলাটা খাবো না। চেরিতে মানে অনেক মানে খাবারের সাথে আমরা কলা খেতে পারি বেশি। ইফতারির সময় কলাটা রেখে দিয়ে চেরিতে খাওয়া। কিছু ফল আছে আমাদেরকে ভিটামিন সি, এগুলো আমরা ইফতারির সাথেই খাবো, এটা চেরিতে আমরা খাবো না। এই জিনিসগুলির গুণাগুণের ভিতরে একটু তফাত হয়ে যায় সময় বেঁধে। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো আমি তো 16 বছর যাবৎ বিভিন্নভাবেই আপনাদেরকে বলি, এই জিনিসগুলি আমাদের ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। কারণ যেরকম ধূমপানকে আমরা ধূমপান বিরোধী, আমরা 72 পরের থেকেই, 72 সালে দেশ স্বাধীন হওয়ার পরেই বঙ্গবন্ধু ধূমপান বিরোধী আন্দোলন আরম্ভ করতে বলছেন আমাদেরকে। আমরা খাদ্য অভ্যাসের ভিতরে সকল ক্ষেত্রে গরম খাবার, গরম পানি এবং গরম পানিতে গোসল এবং নিরাপদ পানিতে গোসল, নিম পাতার পানি দিয়ে গোসল করব, কাঁচা হলুদের সাথে জাল দেওয়া পানিতে গোসল করব, বাড়ি ঘর সম্পূর্ণ ফিটকিরির পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। ফিটকিরি আমাদের জন্য একটি সহজ নিরাপদ, কারণ আমরা অনেকে ফিটকিরি মানে অ্যালাম, অ্যালামটা আমরা সবাই চিনি, অনেক দিন যাবৎ বাংলাদেশে অ্যালাম ব্যবহার হয়। ডায়রিয়ার ক্ষেত্রেও অ্যালাম অনেক উপকার করে, যেগুলো আমরা চিনি, যেগুলো আমাদের হাত বাড়ালে পাওয়া যায়, পা বাড়ালে পাওয়া যায়, যেটা পাকঘরে পাওয়া যায়, যেটা মায়ের কাছে পাওয়া যায়, যেটা বোনের কাছে ভাবির কাছে পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। এটা একটা ব্যতিক্রম অনুষ্ঠান, সেবার জন্য এই কথাগুলো আমাদের বলা এবং মানুষকে সচেতন করার জন্য বলা। 2000 সন থেকে এই কথাগুলো বলে আসতেছি বিভিন্ন টিভি মাধ্যমে। তার একমাত্র কারণ যে প্রকৃতিই শক্তি, প্রকৃতিই মুক্তি। বাড়ির পাশে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, অবহেলায় বেড়ে ওঠা গাছগুলি আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারে। আমরা যত বেশি প্রকৃতির নির্ভর হব তত বেশি আমরা সুস্থ, সবল, ভালো এবং নিরাপদ থাকব। যেখানে প্রকৃতির গাছগাছরা নাই সেখানে আমরা ছাদ বাগান করব, আমরা বেলকুনি বাগান করব, বৈঠকখানা বাগান করব, আমরা বাড়ির পাশে, ঘরের আঙিনায় গাছ লাগাব, পুকুর পাড়ে, রাস্তার ঢালে, এই জায়গাগুলোতে আমাদের এখন সময় আসছে, আমাদের সবুজায়ন করতে হবে, আমাদের আবার ফিরে যেতে হবে অরণ্যে। আমাদের এই অরণ্যের গুণেই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের অনেক নিরাপদ রাখছে।